আবারও একসাথে বন্ধ হয়ে যাচ্ছে খুবই জনপ্রিয় দুটি ধারাবাহিক এবার একসাথেই শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিকগুলো যার কারণে লো টিআরপিওয়ালা ধারাবাহিক গুলোকে বন্ধ করে দিচ্ছে সম্প্রতি বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার ইচ্ছে পুতুল এবং স্টার জলসার সন্ধ্যা তারা এছাড়াও খুব শীঘ্রই বন্ধ হতে পারে জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক এবং স্টার জলসার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক কারণ দুই চ্যানেলেই আগামী মার্চ মাসেই আসতে পারে আরো নতুন ধারাবাহিক এবার আবারও বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় দুটি ধারাবাহিক আগামী এগারোই মার্চ থেকে সান বাংলার পর্দায় শুরু হতে যাচ্ছে মঙ্গলময়ীমা শীতলা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় ওই স্লোটে সম্প্রসার হত জনপ্রিয় ধারাবাহিক বাদল শেষের পাখি তাহলে কি মঙ্গলময়ীমা শীতলা ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাদল শেষের পাখি অনেকেই বলতেছে লো ই কারণে বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেকেই বলতেছে যেহেতু বাদল শেষের পাখি নতুন তাই হয়তো সন্ধে ছটা স্লটে দেওয়া হবে তবে বেশিরভাগ সম্ভাবনা বন্ধ হয়ে যেতে পারে বাদল শেষের পাখি যদি কোনো নতুন স্লটে না দেওয়া হয় তাহলে আগামী দশই মার্চ অন্তিম পর্ব সম্প্রসার হবে বাদল শেষের পাখি ধারাবাহিকের এছাড়াও আগামী দশই মার্চ শেষ হয়ে যাচ্ছে সান বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক ফাগুনের মোহনা ওই স্লোটে আসছে ডাবিং নতুন ধারাবাহিক চাওয়া পাওয়া তাহলে একই দিনে বন্ধ হচ্ছে দুটি জনপ্রিয় ধারাবাহিক আপনারা কোন ধারাবাহিকটিকে বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ